কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে কল এবং SMS আসতেছে ছানকুনোর পাখির জন্য এবং ঝান্ডিকুনোর পাখির জন্য। অনেকেই SMS দিয়ে এবং কল দিয়ে বলেন, ভাই আপনি তো লাভ বার্ড, ককাটেল, কুনোর পাখিগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে দিয়ে থাকেন, তো আমরা আশা করতেছি আপনি বড় পাখিগুলো কালেকশন করবেন, এবং আপনি যখন বড় পাখিগুলো কালেকশন করবেন তখন মোটামুটি রিজনেবল প্রাইজে আমরা ক্রয় করতে পারবো। তো যারা আসলে এটার জন্য কল করেছেন, SMS করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা SMS করেছেন বলেই আজকে আমি আপনাদের জন্য চমৎকার দুইটা জোড়া পাখি কালেকশন করেছি। আজকে আমাদের সেরাপে একটা জোড়া ছানকুনোর পাখি রয়েছে, সম্পূর্ণ 100% কনফার্ম পেয়ার, এবং একটা জোড়া রয়েছে ঝান্ডিকুনোর। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি আমার হাতের দিকে খেয়াল করেন, দেখতে পারবেন যে আমার হাতে কিন্তু মাশাল্লাহ DNA পেপার রয়েছে। এখানে যে ছানকুনোর পাখিগুলো রয়েছে এবং ঝান্ডিকুনোর যে সমস্ত পাখিগুলো রয়েছে, এগুলো কিন্তু 100% কনফার্ম পেয়ার এবং DNA করা রয়েছে, DNA কার্ড আমার হাতে রয়েছে। তো আজকে ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখলে এই পাখিগুলো দেখতে পারবেন। এছাড়াও প্রচুর পরিমাণে পাখি কালেকশন আজকে আমাদের সেটআপে রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহমান, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাখি পালন বাংলা, আর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেন। সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে পাখি কালেকশন করেছি আপনাদের জন্য, বিশেষ করে আজকে আপনারা যদি আমাদের সেটআপের ভিডিওটা দেখেন, সর্বপ্রথমেই যে পাখিগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন ফিশার লাভবার্ড পাখি রয়েছে আমাদের সেটআপে, আরও রয়েছে পিসপেস রোজি লাভবার্ড পাখি, রয়েছে রুজি অরেঞ্জেড অপালাইন লাভবার্ড পাখি এবং রুজি রেডেড অপালাইন লাভবার্ড পাখি। এছাড়াও আমাদের সেটআপে পেয়ে যাবেন ব্লু মাক্স লাভবার্ড পাখি, কোবাল্ট মাক্স লাভবার্ড পাখি, ব্লু ফিশার লাভবার্ড পাখি, কোবাল্ট ফিশার লাভবার্ড পাখি। আরও লাভবার্ড পাখির কালেকশন রয়েছে লোটিনো পিসপেস এবং ডাইলুট রেডেড অপালাইন লাভবার্ড পাখি। প্রচুর পরিমাণে লাভবার্ডের কালেকশন রয়েছে, বুঝতেই পারছেন। এছাড়াও আমাদের সেটআপে কিন্তু আজকে রয়েছে ককাটেল পাখির কালেকশন, প্রচুর পরিমাণে লোটিনো ককাটেল পাখি রয়েছে আমাদের সেটআপে, আরও রয়েছে লোটিনো পার্ল ককাটেল পাখি, এবং আরও রয়েছে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার একটা জোড়া অ্যালবিনো ককাটেল পাখি, যেটা সরাসরি এই মুহূর্তে মেটিং করতেছে। এছাড়াও আমাদের সেটআপে রয়েছে গ্রিন চিক কোনোর পাখি নিউ অ্যাডাল্ট, পাইনঅ্যাপেল কোনোর পাখি নিউ অ্যাডাল্ট, গ্রিন চিক রানিং, পাইনঅ্যাপেল কোনোর পাখি রানিং, পাইনঅ্যাপেল ডবল রেড ফ্যাক্টর এবং গ্রিন চিক ডবল রেড ফ্যাক্টর। তো বুঝতেই পারছেন মুখে বলতেছি, তাই আসলে 2-3 মিনিট ধরে শুধু বলতেই আছি, আর পাখিগুলো দেখালে কতটা বড় হবে ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওতে শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে আমাদের সেটআপের পাখি মানেই সবচাইতে কম দামে পাখি। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ হাটে বাজার দোকান সব জায়গা থেকে মোটামুটি রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করতেছি চমৎকার কিছু লাভবার্ড পাখি দিয়ে। যাদের বাজেট মূলত একেবারেই সামান্য, তাদের জন্য এই লাভবার্ড পাখিগুলো অনেক বেশি স্পেশাল হবে, কারণ এখানে যে লাভবার্ড পাখিগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা পাখি কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস রয়েছে। এখানে মূলত রয়েছে গ্রিন ফিশার লাভবার্ড পাখি, আরও রয়েছে রুজি অপালাইন লাভবার্ড পাখি, রুজি পিসপেস লাভবার্ড পাখি এবং রুজি অরেঞ্জের অপালাইন লাভবার্ড পাখি। এখান থেকে যে জোড়াই আপনারা নিতে চান, প্রতি জোড়া পাখির দামটা হচ্ছে মাত্র 3500 টাকা করে জোড়া। তো বুঝতেই পারছেন মোটামুটি অনেক বেশি রিজনেবল রয়েছে প্রাইস। যাদের যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলেই দেওয়া যাবে ইনশাল্লাহ। দর্শক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3টা জোড়া লোটিনো পিসপেস লাভবার্ড পাখি এবং 2টা জোড়া ডাইলুট অপালাইন লাভবার্ড পাখি। মাশাল্লাহ, চমৎকার বডি ফিটনেস কালার, এগুলো কিন্তু সবই সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা। আপনাদের যদি কারো নিউ অ্যাডাল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে কালেকশন করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এখানে যে রানিং পাখিগুলো রয়েছে এগুলোর প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 4000 টাকা করে, লোটিনো পিসপেস যেগুলো রয়েছে, আর যেগুলো ডাইলুট অপালাইন রয়েছে এগুলোর প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 4500 টাকা করে প্রতি জোড়া। তো বুঝতেই পারছেন মোটামুটি রিজনেবল প্রাইস রয়েছে। দর্শক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে বেশ কিছু ব্লু মাক্স লাভবার্ড পাখি এবং কোবাল্ট মাক্স লাভবার্ড পাখি এবং ব্লু ফিশার লাভবার্ড পাখি। মাশাল্লাহ, প্রতিটা পাখিরই কিন্তু বডি ফিটনেস, কালার, সাইজ সব দিক দিয়েই অনেকটা সুন্দর রয়েছে। আপনারা যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন এখানে থাকা প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 4000 টাকা করে জোড়া। অনলি 4000 টাকায় আপনারা এখানে থাকা যে কোনো জোড়া আমাদের থেকে কালেকশন করতে পারবেন। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই
অনুরোধ থাকবে দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই মিউটেশনটা একটু তাড়াতাড়ি সেল হয়ে যায়। দর্শকের পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ককাটেল পাখির সেটাপে, আর বর্তমানে কিন্তু চমৎকার কিছু ককাটেল পাখি আমাদের সেটাপে রয়েছে, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে লোটিনো ককাটেল পাখি, মাশাল্লাহ প্রতিটা পাখির বডি ফিটনেস, কালার, সাইজ অনেক সুন্দর রয়েছে। আর আমার কাছে বর্তমানে লোটিনো রানিং নাই, যা আছে সবই নিউ অ্যাডাল্ট, বয়স হচ্ছে 7 থেকে 8 মাস হবে। আপনারা যারা নিউ অ্যাডাল্ট পাখি দিয়ে ফার্ম শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই পাখিগুলো দেখতে পারেন। এখানে থাকা প্রতি জোড়া নিউ অ্যাডাল্ট পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র 5,000 টাকা করে জোড়া। পাখির গায়ে হালকা একটু ময়লা আছে, আশা করি গোসল দিলে পরিষ্কার হয়ে যাবে। দর্শকের পর আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম লোটিনো পার্ল লাভবার্ড পাখির সেটাপে। এগুলো কিন্তু লোটিনোর চাইতে হালকা একটু কালারটা হলুদ বেশি, কারণ হচ্ছে ওদের বডিতে হলুদের সিটা সিটা আছে। এই যে দেখেন একটা পাখি কাছে আসছে, যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে ওর সিটা সিটাটা। তো যারা আপনারা লোটিনো পার্ল পাখি কালেকশন করতে যাচ্ছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আগেও বিক্রি করেছি 7,000 টাকা জোড়া দামে, যদিও মার্কেটে আরও অনেক বেশি দামে বিক্রি হয়, 10 থেকে 12,000 টাকা, তবে আমরা বর্তমান প্রাইস দিচ্ছি মাত্র 6,500 টাকা। আর অবশ্যই এগুলো কিন্তু সবই নিউ অ্যাডাল্ট, বয়স 7 থেকে 8 মাস। দর্শক এখন আমরা চলে আসলাম একটা জোড়া রানিং ককাটেল পাখির সেটাপে, এরা হচ্ছে অ্যালবিনো ককাটেল, সম্পূর্ণ রানিং এবং ব্রিডিং পেয়ার। এই জোড়াটা সম্পূর্ণ ব্রিড করতেছে, মিটিং করতেছে, আজকেও মিটিং করছে, যেটা ভিডিওটা আপনারা সরাসরি এখন দেখতে পাচ্ছেন। তো যারা এই জোড়াটা আপনারা নিতে যাচ্ছেন যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে 10 থেকে 15 দিন অথবা সর্বোচ্চ 20 দিনের মধ্যে ওরা ডিম দিয়ে দিবে। প্রাইসটা হচ্ছে মাত্র ফিক্স প্রাইস 12,000 টাকা, কোনো ধরনের দামাদামি করার অপশন নাই। তাই যারা নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করে আমাদের সেটআপ থেকে কালেকশন করে দেবেন। একটা জোড়াই রয়েছে যার কারণে এই কথাটা বলে দিলাম। দর্শক এখন আমরা চলে আসলাম কোনোর পাখির মধ্যে একটু কম প্রাইজের যে কোনোর পাখিগুলো রয়েছে এই সেটআপে। আমাদের কাছে কিন্তু সেম মিউটেশনের একটু দামি কোনোরও রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে মূলত রয়েছে পাইনঅ্যাপেল এবং গ্রিন চিপ কোনোর পাখি, আর এখানে যা রয়েছে সবই নিউ অ্যাডাল্ট, যেটা আপনারা ওদের কালার দেখে আশা করি বুঝতে পারতেছেন। চমৎকার বডি ফিটনেস, কালার এবং সাইজ, তবে এখনও বুকের কালারটা ভালো মতো আসে নাই, কারণ হচ্ছে এগুলো নিউ অ্যাডাল্ট, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কিন্তু কালারটা অনেক চমৎকারভাবে চলে আসবে। এখানে যে পাখিগুলো রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান, এখানে থাকা প্রতি জোড়া কোনোর পাখির দাম চাচ্ছি মাত্র 6,000 টাকা করে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরও বেশ কিছু কোনোর পাখি, এখানে মূলত 2টা জোড়া গ্রিন চিপ কোনোর রয়েছে এবং সিঙ্গেল এক পিস নর রয়েছে, যেটা নিউ অ্যাডাল্ট। তো আমরা 2টা জোড়ার ব্যাপারে কথা বলি। জোড়াগুলো আগে ডিম বাচ্চা করা এবং সম্পূর্ণ রানি, যার কারণে কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক চমৎকার রয়েছে। এই জোড়াগুলো যদি আপনারা আমাদের সেটআপ থেকে কালেকশন করতে চান, এগুলোর প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে ফিক্স প্রাইস মাত্র 6,500 টাকা করে। তো আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, কারণ রানিংয়ের মধ্যে সিঙ্গেল রিফ্লেক্টর মাত্র 2টা জোড়াই বর্তমানে আমাদের সেটাপে অ্যাভেলেবেল রয়েছে, এছাড়া কিন্তু আপাতত সিঙ্গেল রিফ্লেক্টর আর নাই। দর্শক এখন আমরা চলে আসলাম একটু হাই মিউটেশনের দিকে, এগুলো হচ্ছে ডাবল রিফ্লেক্টর, মাশাআল্লাহ এগুলোর কালারটা কিন্তু দেখবেন সবগুলোর থেকে আলাদা এবং সবগুলোর থেকে একটু বেশি গাঢ় কালার এবং বেশি জায়গা জুড়ে কালারটা রয়েছে। এগুলো হচ্ছে পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর এবং গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর কোন পাখির কালেকশন। তো আপনারা যারা চাচ্ছেন এই পাখিগুলো আমাদের সেটআপ থেকে কালেকশন করতে, যেগুলো পাইনঅ্যাপেল রয়েছে এগুলো সবই কিন্তু রানিং, এখানে পাইনঅ্যাপেল গ্রিন চিক যেটাই বলেন, পাইনঅ্যাপেলগুলোর দাম চাচ্ছি মাত্র 7,500 টাকা করে, আর গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর যেগুলো রয়েছে এগুলোর প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 8,000 টাকা করে। তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দর্শক এখন দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া সানকোনোর পাখি, আমরা দেখতে দেখতে বড় পাখির সেটআপে চলে আসলাম। এখানে যে সানকোনো জোড়াটা রয়েছে সম্পূর্ণ নিউ অ্যাডাল জোড়া, আর ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমার হাতে রয়েছে ডিএনএ, এই সানকোনোটার কিন্তু ডিএনএ পেপার বর্তমানে আমার কাছে রয়েছে, তাও স্মার্ট কার্ড। তো যারা নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া, কালারটা আসতেছে চমৎকারভাবে পিঠের মধ্যে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ জোড়াটা কালেকশন করে নিতে পারেন। এখানে থাকা জোড়াটার প্রাইস চাচ্ছি ফিক্স প্রাইস, যদি কেউ দামাদামি না করেন, মাত্র 33,000 টাকা, অনলি 33,000 টাকায় আপনারা আমাদের সেটার থেকে সানকোনোর কালেকশন করতে পারবেন ডিএনএ পেপার সহ। দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা জোড়া চমৎকার ঝান্ডি কোনোর, আর একটা পাখিকে দেখেন কত সুন্দরভাবে আদর করিয়ে দিচ্ছে এবং খাওয়াই দিচ্ছে মাশাল্লাহ। যেহেতু ক্যামেরাটা কাছে আনছি একটু ভয় পেয়ে গেছে, এখন আর আদর করছে না,
তো বার্নিং পেয়ার 100%, এখানে যে পেয়ারটা দেখছেন এবং শানকনো যেটা দেখছেন ওইটাও কিন্তু 100% বার্নিং পেয়ার, একটা পাখিকে খাইয়ে দেয়। তো এখানে যে পেয়ারটা রয়েছে ঝান্ডিকোনোর, নর্মালি অনেকেই 35,000 40,000 আরও বিভিন্ন দামে বিক্রি করে থাকে, তবে আপনি যদি আমাদের সেট আপ থেকে কালেকশন করেন এই জোড়াটার প্রাইস থাকবে মাত্র 26,000 টাকা। অনলি 26,000 টাকায় আপনারা এই জোড়াটা আমাদের থেকে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের সেট আপে থাকা প্রতিটা পাখির কালেকশন। আমি চেষ্টা করেছি আমাদের সেট আপে যে সমস্ত পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আমি আশা করছি বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী সব থেকে কম প্রাইসে আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা অবশ্যই জানাবেন আসলেই কি প্রাইসটা মার্কেট প্রাইস অনুযায়ী রিজনেবল ছিল কিনা। তো অবশ্যই আজকের ভিডিওটি এখানে শেষ করব, আর ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, আপনারা যারা আমাদের সেট আপ থেকে পাখি ক্রয় করতে চাচ্ছেন খুব সহজেই আমাদের সেট আপ থেকে পাখি কালেকশন করতে পারেন। আমাদের লোকেশন ঢাকা মিরপুর 11:30 পল্লবী, আপনারা সরাসরি মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড এসে যদি আমাকে ফোন দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও আমরা বাংলাদেশের সমস্ত জেলায় পাখি ডেলিভারি দিয়ে থাকি। আপনি যদি ঢাকার ভিতর থেকে পাখিগুলো কালেকশন করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কালেকশন করতে পারবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করা লাগবে। আর ঢাকার বাইরে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্টটা আগে করে দিতে হয়। আপনি যখন পেমেন্ট করবেন তখন থেকে ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনি পাখিটি হাতে পেয়ে যাবেন, মানে সর্বোচ্চ 24 ঘন্টা সময় আমাদের লাগে পাখি ডেলিভারি করতে ঢাকার বাইরে। আর ঢাকার ভিতরে হলে আপনারা সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখি হাতে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে নতুন হলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের কিন্তু নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে আহসান ব্লগ। এই চ্যানেলটির মধ্যে মূলত ইলেকট্রনিক্স জাতীয় সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই নামে আমাদের একটা ফেসবুক পেজও কিন্তু রয়েছে আহসান ব্লগ নামে, আপনারা চাইলে আমাদের নতুন পেজটাও ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।